চট্টগ্রামে বসন্ত বরণে বর্ণিল উৎসব চলছে। তারুণ্যের উচ্ছ্বাসে মুখরিত প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা পর্যটন স্পটগুলো। নগরীর পাহাড়তলি শেখ রাসেল পার্ক থেকে যুক্ত হবেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। মনিরুল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, সেখানে বসন্ত বরণের আয়োজনের কি খবর জানাবেন? ধন্যবাদ সাজিয়া। চট্টগ্রামে যেটি বলছি যে বর্ণিল উৎসবে যে বসন্ত বরণ হচ্ছে, এবং এই উৎসবটি শুধু চট্টগ্রামের একটি এলাকা নয়, আমি এখন শেখ রাসেল পার্কে রয়েছি। এটি ছাড়াও নগরীর ডিসি হিল, সিআরবির শিরিষতলা এবং অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো প্রাকৃতিক যে সৌন্দর্য যেখানে পর্যটনগুলো সেগুলো কিন্তু তারুণ্যের উচ্ছ্বাসে প্রাণের মেলায় রূপ নিয়েছে। আর একদিন জানিয়ে রাখি যে এই যে করোনার পরে সীমিত পরিসরে করোনার মধ্যে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হতো, তবে এখন আজকে কোনো বাধ্যবাধকতা নেই, সবাই খুব সুন্দরভাবে এটি বরণ করছে। এবং এইকে ঘিরে নগরীর যে স্পটগুলো সেগুলো কিন্তু নানানভাবে সেখানে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হচ্ছে। আর ফুলে ফুলে যে বসন্ত উৎসবের আয়োজন সেটি কিন্তু সুস্থ সাংস্কৃতিক যে হরেক আয়োজন তার মাধ্যমেই চলছে। অর্থাৎ বিভিন্ন সংগঠন এই যে পয়লা ফাল্গুন উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে তার মধ্যে তরুণ তরুণী সহ নানান বয়সের মানুষ যোগ দিয়েছেন। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি মেয়েরা খোপায় খোপায় গাঁদা পলাশ সহ নানান রকম ফুলের মালা গুজে বাসন্তী রঙের শাড়ি পরে, আর ছেলেরা পায়জামা পাঞ্জাবি এবং ফতুয়ায় যে সাজ সাজে, যে উৎসবের যে হাওয়া সেটি কিন্তু পয়লা ফাল্গুনেই আমরা দেখতে পাচ্ছি। এবং বেলা বাড়ার সাথে সাথে অবশ্য বাড়ছে কিন্তু ভিড়। আর এই অনুষ্ঠানটি কিন্তু চলবে চট্টগ্রামে সারাদিন ব্যাপী, অর্থাৎ বিকেল পর্যন্ত অনুষ্ঠানটি চলবে। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি যে ঋতুরাজ বসন্তের প্রথম দিন হলেও আজ কিন্তু পয়লা ফাল্গুন, এবং এই যে করোনা রীতি এবং এর পরে যে যে নিষ্প্রাণ প্রায় এই যে কঙ্কট কীটের যে নরকী, এটি এখন তারুণ্যের মধ্যে প্রাণের উচ্ছ্বাস আর ভালোবাসায় কিন্তু মুখর হয়ে উঠেছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে নানান রকম আয়োজন সকাল থেকে আমরা দেখতে পেয়েছি, যে এখানে ছোট বড় নানান শিল্পীরা, অর্থাৎ এখানকার নানান বয়সী যারা রয়েছেন তারা কিন্তু প্রথমে নাচ গান এর মাধ্যমে এই বসন্তকে বরণ করা হচ্ছে। এবং যে আমরা এখন যে জায়গাটিতে রয়েছি, যে এই যে শেখ রাসেল শিশু পার্কে, আপনি দেখতে পাচ্ছেন নানান রঙের নানান বর্ণের যে সবাই যে যারা রয়েছেন তারা বিভিন্নভাবে সাজে, যেটি বলছি থোকায় থোকায় যে গাঁদা গোলাপ নানান বয়সী তারা কিন্তু এসেছেন, এবং এই বসন্ত বরণের যে উৎসব সেটি খুব খুব সুন্দরভাবে আসলে অনুষ্ঠিত হচ্ছে। এবং একটি নিরাপত্তার কথা বলে রাখি, যে আমরা যে নিরাপত্তাটি বলি সেই নিরাপত্তার মধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি যে চট্টগ্রামে পুলিশের পক্ষ থেকে সাদা পোশাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, যাতে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি বা কোনোরকম কোনো সমস্যা না হয়। তবে সব মিলে চট্টগ্রামের যে বর্ণিল আয়োজন সেটি আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ যেটি বলছি যে চট্টগ্রামের এই শেখ রাসেল শিশু পার্কটি ছাড়াও আরও আরও এখানকার সিআরবি যে শিরিষতলা রয়েছে, সিআরবির শিরিষতলা এবং সিআরবির শিরিষতলা ডিসি হিল, আর এই যে শেখ রাসেল শিশু পার্ক, এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা ইনস্টিটিউট সেখানেও এই ধরনের এই যে বসন্ত উৎসব তাকে ঘিরে নানান আয়োজনে এটি পালিত হচ্ছে। এবং চট্টগ্রামে আপাতত বসন্ত বরণ এখান থেকে এই ছিল সর্বশেষ সাজিয়া।